দিয়েছি সেটা প্রচার না হয়। এই একটি ঘটনা। দ্বিতীয়, পাহাড়েতে যে গুরুং ওখানকার নেতা, তাকে নিষ্ক্রিয় করে দিয়ে তার পার্টিকে গণ্য করে দিয়ে নতুন পার্টি, নতুন নেতা তৈরি করছেন মমতা ব্যানার্জি পয়সা খরচা করে। সেখান থেকে নেতাদের ডেকে নিয়েছে মিটিং করে, লোক দেখানো একটা শান্তি প্রয়াস করছেন, পুরোটা নিন্দনীয়। এই বাংলার যারা পার্টি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তাদেরকে ডাকা হচ্ছে না। ওখানকার হাজার দু হাজার লোকের একটা জাতিগোষ্ঠী, তাদেরকে বৈঠকে ডাকা হয়েছে এবং ওখানকার এমন লোকদেরকে ডাকা হয়েছে যাদের দিয়ে নিজের কথা বলিয়ে নেবেন। তাই সেই সমস্যার সমাধান হয়েছে, আমার নতুন করে সমস্যা শুরু হয়েছে। সেখানকার যারা আন্দোলন করেছেন তারা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করেছে, ভারতের সংবিধানের মধ্যে তাদের দাবিকে তারা রেখেছেন, সমাধান চেয়েছেন, কিন্তু তাদের সঙ্গে উগ্রপন্থী টেরোরিস্টের মধ্যে ব্যবহার করা হয়েছে, তাদেরকে এনকাউন্টার করে মারা হচ্ছে, এটা ঘোরতর অন্যায়। সিকিমে ঢুকে বাংলার পুলিশ সেখানে এনকাউন্টার করেছে, সেই নিয়ে সিকিম পুলিশ আমাদের দার্জিলিংয়ের এসপির উপরে কেস করেছে, পুলিশের উপরে তাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মমতা ব্যানার্জি বলছেন আমরা অনুমতি নিয়েছি। জানি না অনুমতি নিয়েছেন কি নেননি। সেনা পশ্চিমবাংলায় অনুমতি নিয়ে কিছু এক্সারসাইজ চালিয়েছিল, মমতা ব্যানার্জি সেনাকে তোলাবাজ বলেছিলেন, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। আজকে এটা নিয়ে কেন ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে? ওনার সময় একরকম, অন্য সময় একরকম, এটা চলতে পারে না। মমতা ব্যানার্জির যে ঘৃণ্য রাজনীতি, এটা বাংলার পক্ষে খুবই ক্ষতিকারক। কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে ওনাদের তৈরি করা লোক একটা মিছিল বার করেছে 12 জনের, এবং গোর্খা জনমুক্তি মোর্চা আবার বড় করে মিছিল বার করে, নতুন করে উত্তপ্ত হয়েছে পরিবেশ। সরকার যেটা বলছে তার উল্টো হচ্ছে, কারণ তারাই অশান্তিতেই চাইছে। আমরা করতে পারিনি, দুর্গাপুরে পুলিশ গাড়ি করে গুন্ডাদের নিয়ে গিয়ে বুকে নামিয়ে নিজে রিলিং করাচ্ছে। তাই জনরসে পুলিশ ওখানে মার খেয়েছে এবং গুন্ডারাও মার খেয়েছে, কিন্তু গুন্ডা পুলিশ নেতা সবার সঙ্গে লড়াতে সাধারণ মানুষের সম্ভব নয়। আমরা দুর্গাপুরে প্রতিরোধ করার চেষ্টা করেছি, রক্তারক্তি হচ্ছে, গাড়ি পুড়েছে। আমরা বুনিয়াদপুরে প্রতিরোধ করেছি, ঠিক গুন্ডাদেরকে একটা ওয়ার্ডে মারপিট করে আমরা আটকাবার চেষ্টা করেছি, একটা ওয়ার্ড আমরা জিততে পেরেছি। কিন্তু এখানে বাকি যে মূল রাজনৈতিক পার্টি আদিন ছিল, যদি কংগ্রেস, সিপিএম, তাদের কোনো অস্তিত্ব ছিল না। যাদের এমএলএ আছে সিপিএম, আমাদের শান্তি কিভাবে ফিরবে মনে করছেন? আমরা প্রথম থেকে যেটা বলেছি যে দুই বিবদমান পক্ষ, গোর্খা জনমুক্তি মোর্চা এবং টিএমসি, নেতারা খোলা মনে বসে আলোচনা করুন, দরকার হলে কেন্দ্র সরকার বা বিজেপির সহযোগিতা চাইলে তারা অবশ্যই পাবেন, কিন্তু তারা শান্তি বা সৌহার্দ্য প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে যদি বসেন তাহলে ওখানে শান্তি আসবে, উন্নয়ন হবে। কিন্তু কেউই চাইছেন না, সবাই রাজনীতি করতে চাইছেন, তাই সমস্যা বেড়ে যাচ্ছে। পুলিশ বলছে জঙ্গি যোগ, এটা কতটা মানছেন আপনি? বললে হবে না, তথ্য সহকারে আনতে হবে। পুলিশের উপরে এখানকার লোকের ভরসা নেই, পুলিশ সংস্থা বাড়ায় কমায় না পশ্চিমবাংলার পুলিশ, সেই জন্য কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থাকে দিয়ে সংস্থা তদন্ত করার জন্য অনুরোধ করুন মুখ্যমন্ত্রী। এনআইএ বা সিবিআই তারা তদন্ত করলে বেরোবে, দেশি হাত কি বিদেশি হাত কি মুখ্যমন্ত্রীর হাত, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। ওটা একটা বর্ডার জায়গা, 4-5টা দেশের সীমা, 2-3টা রাজ্যের সীমা, খুব সেন্সিটিভ জায়গা। আমরাও চাইছি সমস্যার সমাধান হোক, কেন্দ্র সহায়তা করতে প্রস্তুত আছে, মমতা ব্যানার্জি চাইছেন না দ্বিতীয় কাশ্মীর তৈরি করার চক্রান্ত করছে। আপনাদের এমপি রয়েছে ওখানে, আমাদের রাজনৈতিকভাবে ডাকা হয়নি, আমাদের এমপি ওখানকার নেতাদের বারে বারে দিল্লি নিয়ে গেছেন, হোম মিনিস্টারের সঙ্গে কথা বলিয়েছেন, সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু হোম মিনিস্টার বলেছেন আগে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে, এবং রাজ্য সরকার তিনি নিজে অনুরোধ করেছেন মমতা ব্যানার্জিকে, তার জন্য একটা প্রয়াস শুরু হয়েছে, কিন্তু সেটা সন্দেহের উপরে নয়। রাজনৈতিকভাবে কি খবর আছে? জঙ্গি সত্যি সত্যি জঙ্গি যোগ রয়েছে আপনাদের কাছে? আপনাদের যেহেতু এমপি রয়েছে, দরকার নেই, আমাদের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব এই ধরনের সন্দেহ হলে খুঁজে বার করা, তারা করুক, আমরা সহায়তা করুক।